চীন পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে দেশি বোফোর্স। ভারতীয় সেনার হাতে আসতে চলেছে দেশি বোফোর্স। অর্ডার করা 114টি উন্নত মানের বন্দুকের থেকে 5টি আগামী 26 মার্চ জবলপুরে সেনার সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপোতে আসতে চলেছে। পাকিস্তান চীন সীমান্তে এই ধনুষ আর্টিলারি গান্স মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। এই ধনুষ বন্দুকই হলো দেশের তৈরি প্রথম সামরিক অস্ত্র, যার রেঞ্জ 38 কিলোমিটার। 1999 সালে কারগিল যুদ্ধে পাকিস্তানকে জবাব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনার বোফোর্স। ধনুষ আর্টিলারি গান্স উন্নত মানের এই অস্ত্র দিন হোক বা রাত শত্রুকে টার্গেট করে গুড়িয়ে দিতে সক্ষম, এমনকি পার্বত্য এলাকাতেও সমান দক্ষতায় কাজ করতে পারবে এই দেশীয় অস্ত্র। প্রসঙ্গত, আগে জানানো হয়েছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি আর্টিলারি কামান ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডেই তৈরি করেছে এই সমরাস্ত্র, যা ইতিমধ্যেই লেটার মার্কস নিয়ে পাশ করেছে আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টের নির্ধারিত শর্তগুলিতে। ধনুষ একটি 155 মিলিমিটার 45 ক্যালিবার যুক্ত কামান। 40 কিলোমিটার পাল্লার এই কামানে রয়েছে অর্ডিন্যান্স আর্টিলারি সিস্টেম। প্রায় 400টি ধনুষ তৈরির অর্ডার ইতিমধ্যেই রয়েছে তাদের কাছে, যার মধ্যে প্রথম ধাপে 144টি কামান সেনার হাতে তুলে দেওয়া হয়।